পর্ব দুই অনাথ ডাইনিং রুমে ছেলেমেয়েরা হৈ হৈ করে রাতের খাবার খাচ্ছে আশ্রমের ডিরেক্টর ক্লারা নিঃশব্দে ডাইনিং রুমের এক কণায় দাঁড়িয়ে মুখে এক ধরনের কৌতুকের হাসি নিয়ে ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়েছিল এই প্রাণোচ্ছল ছেলে মেয়েগুলোকে দেখে ডিরেক্টর ক্লারা মাঝে মাঝে এক ধরনের হিংসা অনুভব করে এই কম বয়সী ছেলে মেয়েগুলো কেমন করে এত প্রাণশক্তি থাকতে পারে কেমন করে এত সহজে তারা জীবনটিকে এত আনন্দময় করে ফেলতে পারে ডিরেক্টর ক্লারা মাঝে মাঝেই মনে হয় অনাথ আশ্রমের দায়িত্ব পাওয়াটি মনে হয় তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি শুধুমাত্র এজন্যই বুঝি সাড়েটি জীবন ছোট ছোটো শিশুদের সাথে কাটাতে পেরেছে তাদেরকে কিশোর কিশোরী হয়ে উঠতে দেখেছে তারপর একসময় তরুণ তরুণী হওয়ার পর বাইরের পৃথিবীতে যাওয়ার জন্য অস্ত্রুসজল চোখে তাদের বিদায় দিয়ে এসেছে এবারে আরও একটি মেয়ে বিদায় দেবে মেয়েটির নাম ত্রাতিনা ষোলো বছর আগে তার মহাকাশচারী মা ক্লারার হাতেই মেয়েটিকে তুলে দিয়েছিল এত বছর পরেও ডিরেক্টর ক্লারা সেই দিনটির কথা ভুলতে পারে না মহাকাশচারী রাইনা তার মেয়েকে রেখে চলে যাচ্ছে ছোট্ট মেয়েটি কী বুঝেছে কে জানে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ডিরেক্টর ক্লারা তাকে বুকে চেপে ধরে রেখেছিল মহাকাশচারী রাইনার কি হয়েছিল কে জানে সে আর কোনোদিন ফিরে আসেনি রাতিনা অনাথ আশ্রমের অন্য দশজন ছেলেমেয়ের সাথে বড় হয়েছে মেয়েটি কখনো তার বাবা মায়ের কথা জানতে চায়নি হয়তো ধরেই নিয়েছে তার মা বাবার কথা কেউ জানে না না হলে কেন সে অনাথাশ্রমে থাকবে ডিরেক্টর ক্লারা ডাইনিং হলে ত্রাতিনাকে খুঁজে বের করলো মাঝে মাঝে একটা টেবিলে আরও কয়েকজন ছেলেমেয়েকে নিয়ে খেতে বসেছে মেয়েটির মায়ের মতো কালো চুল আর কালো চোখ নিয়ে বড় হয়েছে হাসি হাসিখুশি প্রাণশক্তিতে ভরপুর একটি মেয়ে ক্লারা লক্ষ্য করলো ড্রিঙ্কিং স্টোর ভেতরে একটা মোটরশুটি ঢুকিয়ে ত্রাতিনা ফু দিয়ে সেই মোটরশ্যুটি পাশের টেবিলে একজন ছেলেকে ছুঁড়ে দিচ্ছে ছেলেটি চমকে উঠে তার ঘাড়ে হাত দিয়ে এদিক সেদিক তাকাচ্ছে তার ঘাড়ে কী এসে আঘাত করছে বুঝতে না পেরে ছেলেটি খারে হাত বোলাচ্ছে এবং পাশের টেবিলে অন্য বন্ধুদের নিয়ে ত্রাতিনা হেসে কুটি কুটি হচ্ছে ডিরেক্টর ক্লারা আরও একটু এগিয়ে টেবিল থেকে একটা গ্লাস আরেকটা চামচ তুলে নেয় তারপর চামচ দিয়ে গ্লাসটাতে টকা দিয়ে টুং টুং শব্দ করে সবার দৃষ্টি আকর্ষণ ছেলে ছেলেমেয়েরা ক্লারার এই শব্দটির সাথে পরিচিত সবাই প্রথমে থেমে গেল তারপর ক্লারার দিকে তাকিয়ে আনন্দের মতো একটি শব্দ করলো ডিরেক্টর ক্লারা বলল ছেলেমেয়েরা আমি তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই তখন চুপ করে চোখে তার দিকে তাকায় ক্লারা হাসি হাসি মুখ করে বলল। আমি তোমাদের একটা সুসংবাদ দিতে এসেছি সুসংবাদটা কী না শুনে ছেলে ছেলেমেয়েগুলো আনন্দে চিৎকার করতে থাকে ডিরেক্টর ক্লারা হেসে বলল সুসংবাদটি না শুনে তোমরা আনন্দে চিৎকার করছো ব্যাপার কি একজন বলল সুসংবাদটি শুনে আমরা কিভাবে চিৎকার করব। সেটা একটু প্র্যাকটিস করে নিলাম অন্যরা বলল বলো বলো সুসংবাদটি বলো শুনতে চাই আমরা শুনতে চাই ডিরেক্টর ক্লারা বলল কিন্তু তোমরা শান্ত না হলে আমি কিভাবে বলবো সবাই তখন শান্ত হয়ে ক্লারার দিকে তাকিয়ে রইল ক্লারা সবার দিকে এক নজর তাকিয়ে বলল তোমাদের ত্রাতিনা কেন্দ্রীয় মহাকাশ ইনস্টিটিউটে পুরো স্কলারশিপ পেয়ে পড়ার সুযোগ পেয়েছে এই মাত্র আমি তার খবর পেয়েছি ক্লারা কথা শেষ করার আগে ডাইনিং হলের ছেলেগুলো শুধু চিৎকার করে শান্ত হলো না তারা ছুটে এসে ত্রাতিনাকে ধরে হুটুপুটি করতে লাগলো সবাই মিলে তাকে মাথার উপরে তুলে নিয়ে নাচানাচি করতে থাকে ক্লারা আনন্দ উৎসবে বাধা দিল না একটু শান্ত হওয়ার পর সে এগিয়ে গিয়ে ত্রাতিনার মাথায় হাত বুলিয়ে বলল ত্রাতিনা মা তোমাকে দুই সপ্তাহের মাঝে ইনস্টিটিউটে যোগ দিতে হবে ত্রাতিনা নিঃশব্দে ক্লারার দিকে তাকিয়ে থাকে তারপর নিচু গলায় বললো দুই সপ্তাহ হ্যাঁ মা তোমাকে আমাদের বিদায় দিতে হবে আমরা সবাই তোমার অভাবটুকু অনুভব করব। হঠাৎ করে ডাইনিং হলে সব ছেলে মেয়ে চুপ করে যায় একটি আনন্দ সংবাদের সাথে সাথে যে এরকম একটি বেদনার সম্পর্ক থাকতে পারে সেটি আগে তারা কখনোই অনুমান করেনি দু সপ্তাহ পর একটি শীতল কুয়াশাচ্ছন্ন ভেজা দিনে তাতিনা ডিরেক্টর ক্লারার কাছ থেকে বিদায় নিতে গেল তার হাতে একটা ছোট্ট ব্যাগ অনাথ আশ্রমের গেটে একটা বাইভারবেল তাকে পাতাল ট্রেন স্টেশনে নেওয়ার জন্য অপেক্ষা করছে সেই বাইভারবেলকে ঘিরে অনাথ আশ্রমের অন্যান্য ছেলেমেয়েরা তাতিনাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ক্লারা ত্রাতিনার দিকে তাকিয়ে নরম গলায় বলল বসো ত্রাতিনা ত্রাতিনা ক্লারার সামনে চেয়ারটাতে বসলো ডিরেক্টর ক্লারা বলল তোমার জন্য আমার খুব অহংকার হচ্ছে ত্রাতিনা কেন্দ্রীয় মহাকাশ ইনস্টিটিউট এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউট এখানে পড়তে সুযোগ পাওয়া খুব ভাগ্যের কথা ত্রাতিনা কিছু না বলে হাসি হাসি মুখে মাথা নাড়ল ক্লারা বলল তুমি অবশ্য ভাগ্যের জন্যে সুযোগ পাওনি তুমি সুযোগ পেয়েছ নিজের যোগ্যতায় ত্রাতিনা বলল তুমি আমাদের লেখাপড়া করার সুযোগ দিয়েছ আমাদের উৎসাহ দিয়েছ আমরা সবাই তাই তোমার প্রতি অনেক কৃতজ্ঞ ধন্যবাদ রাতিনা আমি আমার দায়িত্বটুকু শুধু পালন করেছি তার বেশি কিছু করিনি ক্লারা এক মুহূর্ত অপেক্ষা করে বলল তুমি ইনস্টিটিউটে কী নিয়ে পড়াশোনা করবে ঠিক করেছো ত্রার্থিনা একটু লাজুক মুখে বলল আমি মহাকাশচারী হতে চাই মহাকাশ জানে করে মহাকাশে অভিযান করার আমার খুব ইচ্ছে ক্লারা এক মুহূর্ত ত্রার্থিনার দিকে তাকিয়ে রইল তারপর প্রায় ফিস ফিস করে বললো কি আশ্চর্য ত্রাতিনা একটু অবাক হয়ে বলল আশ্চর্য কেন এটি তোমার কাছে আশ্চর্য মনে হচ্ছে কেন আমি মহাকাশচারী হতে পারি না ক্লারা বলল অবশ্যই হতে পারো তুমি যেটাই চাইবে সেটাই হতে পারবে আমি সেজন্য আশ্চর্য হইনি আমি আশ্চর্য হয়েছি অন্য কারণে ত্রাতিনা জিজ্ঞেস করলো কি কারণে ক্লারা তার চেয়ার থেকে উঠে ত্রাতিনার পাশে গিয়ে দাঁড়ালো একটু নিচু হয়ে তার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল বাইরে অনাথ আশ্রমে ভাই বোনেরা তোমাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছে আমি তার মাঝে তোমাকে বলেছি আমার সাথে দেখা করে যাওয়ার জন্য সেটি শুধু আনুষ্ঠানিক বিদায় দেওয়ার জন্য নয় তার একটি কারণ আছে ত্রাতি না কী কারণ আমি তোমাকে একটি জিনিস দিতে চাই কি জিনিস তোমার মা যেদিন তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল সেদিন আমাকে একটা ছোট্ট ক্রিস্টাল দিয়ে বলেছিল তুমি যখন বড় হবে তখন যেন সেটা তোমার হাতে দিই ট্রাতিনা ইলেকট্রিক শক খার মতো চমকে উঠল বলল মা আমার মা তুমি আমার মাকে দেখেছো হে দেখেছি তুমি কখনো সেটি আমাকে বলনি না বলিনি আমার বলার কথা না সেজন্য বলিনি আমি অপেক্ষা করেছিলাম কখন তুমি বড় হবে এখন বড় হয়েছো তাই তোমাকে বলছি আমার মা দেখতে কেমন ছিল কি করতো আমার মা আমাকে নিজের কাছে না রেখে কেন অনাথাশ্রমে রেখে গেল ক্লারা দুর্বলভাবে হাসার চেষ্টা করলো বলল আমার মনে হয় তুমি তোমার সব প্রশ্নের উত্তর এই ক্রিস্টালটিতে পেয়ে যাবে তুমি এক সেকেন্ড অপেক্ষা করো ডিরেক্টর ক্লারা উঠে গেল দেয়ালে লাগানো সেফটি ভোল্টের রেটিনা স্ক্যান করিয়ে খুলে নেয় তারপর অপরের তাক থেকে ভ্যালভেটে মরানো ছোট্ট একটা ধাতব বাক্স নিয়ে আসে সেটিতে চাতিনার হাতে তুলে দিয়ে বলল এই নাও এর ভেতরেও আমি ষোলো বছর ধরে তোমার ক্রিস্টালটি বাঁচিয়ে রাখছি আজকে আমার দায়িত্ব শেষ হলো ত্রাতিনা বাক্সটি প্রথম কিছুক্ষণ নিজের বুকে চেপে ধরে রাখে তারপর খুব সাবধানে সেটি খোলে বাক্সের মাঝখানে নিও পলিমারের ফ্রেমে ছোট্ট একটা ক্রিস্টাল চকচক করছে এই ক্রিস্টালটি ত্রাতিনার মা চ্যাতিনার জন্য তৈরি করে রেখেছে ঠিক কী কারণ জানা নেই হঠাৎ করে ত্রাতিনার চোখ ঝাপসা হয়ে এলো ডিরেক্টর ক্লারা ত্রাতিনার পাশে দাঁড়িয়ে নরম গলায় বলল তুমি যখন বলেছ যে তুমি মহাকাশ ইনস্টিটিউটে মহাকাশচারী হতে যাবে তখন আমি বলেছিলাম কী আশ্চর্য কেন বলেছিলাম জানো কেন তার কারণ তোমার মাও ছিলেন একজন মহাকাশচারী মহাকাশচারী রাইনা তোমার মা যেদিন তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল সেদিন খুব জরুরি একটা কাজে তাকে চলে যেতে হয়েছিল কি কাজ সেটি আমি জানি না আর কোনো দিন ফিরে আসেনি তোমার মা নিশ্চয়ই জানতো আর ফিরে আসবে না ত্রাতিণা ফিসফিস করে বললো মা আমার মা ডিরেক্টর ক্লারা ত্রেতিনার মাথায় হাত বুলিয়ে বলল ত্রাতিনা শোনা তোমার যাবার সময় হয়েছে বাইরে সবাই তোমাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছে ত্রাতিনা তার বেগটি খুলে সেখানে ভেলভেট দিয়ে মরানো ধাতব বাক্সটি রেখে উঠে দাঁড়ালো ক্লারা ত্রাতিনাকে আলিঙ্গন করে বলল যাও মা প্রার্থনা করি তোমার অপূর্ব একটি জীবন হোক ত্রাতিনা চোখ মুছে বলল আমার মায়ের কথা মনে নেই মায়েরা কেমন করে সন্তানকে ভালোবাসে সেটি আমি জানি না কিন্তু তুমি আমাদের সবাইকে নিজের সন্তানের মতো ভালোবেসেছো আমরা সবাই তোমার কাছ থেকে সেই ভালোবাসাটা পেয়েছি তোমাকে অনেক ধন্যবাদ ক্লারা ত্রাতিনা ব্যাগটা কাঁধে চলিয়ে ঘর থেকে বের হয়ে গেল ডিরেক্টর ক্লারা হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো গেটের সামনে একটা বাইভারবল দাঁড়িয়ে আছে সেটি ঘিরে অনাথ আশ্রমের সব ছেলে মেয়ে নিঃশব্দে ত্রাতিনাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছে পাতাল ট্রেনটি ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে ঘন্টায় দুই হাজার কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে যদিও ট্রেনের ভেতরে বসে থেকে সেটি বজার কোনো উপায় নেই রাতিনা তার সিটে হেলান দিয়ে নিঃশব্দে বসে আছে ইনস্টিটিউট থেকে তাকে ট্রেনের টিকিট পাঠিয়েছে ছোট্ট একটা ঘরের সামনাসামনি দুটি সিট সামনের সিটে একজন বয়সী মহিলা কানে হেডফোন লাগিয়ে বসে কিনিস্কির নবম সিম্ফোনি শুনছে সিম্ফনির তালে তালে খুব ধীরে ধীরে তার মাথা নাড়ছে এছাড়া বজার কোনো উপায় নেই ট্রেনের ছোট কামড়াটি পুরোপুরি নিঃশব্দ তাতে ক্রিস্টালটি হাতে নিয়ে বসে আছে তার হাতে ভিড়ি গগলস ক্রিস্টালটি ঢুকিয়ে গগলসে চোখ লাগালেই সে তার মাকে দেখতে পাবে মাকে দেখার জন্য একই সাথে সে নিজের ভেতরে এক ধরনের বেকুলতা এবং পাশাপাশি বিচিত্র এক ধরনের ভীতি অনুভব করছে কী দেখবে সে কি সহ্য করতে পারবে নাকি ভেঙে পড়বে শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে সে কাপা হাতে ক্রিস্টালটি ভিরি গগলসের ছোট্ট স্লোডটিতে ঢুকিয়ে ক্লিপটা টেনে দিল তারপর গগলসটি চোখের উপর লাগিয়ে টাতিনা ট্রেনের সিটে মাথা রাখলো প্রথমে একটা নীল আলোর ঝলকানি দেখতে পেল মৃত একটা যান্ত্রিক শব্দ শুনতে পেল তারপর হঠাৎ করে তার মাকে দেখতে পেল ছোট করে কাটা কুচকুচে কালো চুল গভীর কালো চোখ সেই চোখে তীব্র একটা দৃষ্টি মনে হয় সেই দৃষ্টি দিয়ে তার মা সব কিছু ঝুলসে দেবে টাতিনা কেঁপে উঠল দেখলো তার মা সরাসরি তার দিকেই তাকিয়ে আছে এটি তার সত্যিকারের মা নয় এটি তার মায়ের ত্রিমাত্রিক প্রতিচ্ছবি তবু ত্রাতিনার মনে হলো সত্যিকারের মা তার দিকে তাকিয়ে আছে ত্রাতিনা দেখলো তার মায়ের ঠোঁট নড়ে উঠল সে তখন তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেল গলায় তার মা বলল ত্রাতিনা মা আমার তুই এখন আমার কথা শুনছিস তার মানে তুই আর আমার ছোট্ট শিশুটি নেই তুই বড় হয়েছিস ভালো আছিস মা রাতিনা জানে এটি তার সত্যিকারের মা নয় শুধুমাত্র তার মায়ের প্রতিচ্ছবি তারপরও সে ফিসফিস করে বলল। হ্যাঁ মা ভালো আছি খুব ভালো আছি চাতিনা মা তুই নিশ্চয়ই আমার উপর অনেক অভিমান করে আছিস তুই নিশ্চয়ই ভাবছিস আমি কেমন করে তোকে একটা অনাথ আশ্রমে রেখে চলে গেলাম মা হয় কেমন করে সন্তানকে ছেড়ে গেলাম তাই না কিন্তু মা আমার সোনা আমার বিশ্বাস কর তোকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্যে আমি গিয়েছি পৃথিবীটা কত সুন্দর তুই এখনও দেখিস নি মা আমি দেখেছি মহাকাশে আমি রাতের পর রাত মুগ্ধ হয়ে নীল পৃথিবীটার দিকে তাকিয়ে থাকতাম সেই পৃথিবীটাতে তুই যেন বেঁচে থাকতে পারিস তোর মতো আরও লক্ষ কোটি মানুষ যেন বেঁচে থাকতে পারে সেজন্য আমি গিয়েছি আমার উপর রাগ করে থাকিস না মা দোহাই তোর রাতিনা ফিস করে বলল না মা আমি তোমার উপর রাগ করে নাই রাতিনা মা মা আমার আমার হাতে সময় নেই একেবারেই সময় নেই আমার এখনই তোকে নিয়ে অনাথ আশ্রমে যেতে হবে আমি নিজে অনাথ আশ্রমে বড় হয়েছি আমি জানি সেখানে অনেক ভাই বোনকে নিয়ে বড় হওয়া যায় সবাই মিলে বিশাল একটা পরিবার হয় সেখানে সবাই সবার আপনজন তুই নিশ্চয়ই আপনজনদের নিয়ে বড় হয়েছিস তাই না মা তাতে না মাথা নাড়ল ফিসফিস করে বললো হ্যাঁ মা আমি আপনজনদের মাঝে বড় হয়েছি তুই এখন বড়ো হয়েছিস কতটুকু বড় হয়েছিস সেটা তো জানি না তোর মাথায় কি ঘন কালো চুল তোর চোখগুলো কি গভীর কালো তোর কোন বিষয় পড়তে ভালো লাগে বিজ্ঞান গণিত সাহিত্য গান শুনিস তুই কার গান শুনতে ভালো লাগে তোর প্রাতিনা দেখলো তার মা হঠাৎ থেমে গেল। তারপর ফিসফিস করে বলল আমার এখন যেতে হবে মা আমি যাই তো কি কি একটিবার আমার বুকে চেপে ধরতে পারবো শক্ত করে চেপে ধরে রাখবো যেন তুই চলে যেতে না পারিস প্রাতিনা দেখলো তার মা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সে থরথর করে কাঁপতে থাকে কোনোভাবে সে নিজেকে সামলাতে পারে না হঠাৎ সে অনুভব করলো কেউ তার মাথায় হাত রেখেছে ত্রাথিনার চোখ থেকে গগল খুলে তাকালো সামনের সিটে বসে থাকা বয়স্ক মহিলাটি তার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল সোনামণি মনে হচ্ছে কোনো কিছু দেখে তুমি খুব বিচলিত হয়েছ আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি ত্রাথিনা মাথা নাড়ল বলল তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আমাকে কেউ সাহায্য করতে পারবে না কেউ না বয়স্ক মহিলা গভীর স্নেহে ত্রাতিনার হাতটি ধরে তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মহাকাশ ইনস্টিটিউটের এক পাশে বিশাল একটি কমপ্লেক্স উঁচু ছাদ বড় হল ঘর তার মাঝখানে একটি বড় সেন্ট্রিফিউজ সেন্ট্রিফিউজের দুই পাশে দুটো ছোট্ট কুঠুরি যার ভেতরে একজন মানুষকে কোনোভাবে রাখা যায় মানুষটিকে শক্ত একটা সিট বেল্ট দিয়ে বেঁধে রাখা হয় সেন্ট্রিফিউজটিকে তখন ধীরে ঘরানো শুরু হয় প্রথমে আসতে তারপর গতিবেগ বাড়তে থাকে কুঠুরির ভিতরে সিট বেল্ট দিয়ে বেঁধে রাখা মানুষটি তখন ঘূর্ণনের চাপটি অনুভব করতে থাকে ধীরে ধীরে সেই চাপ বাড়তে থাকে মহাকাশচারী হওয়ার ট্রেনিংয়ের এটি হচ্ছে একেবারে প্রথম ধাপ আজকে এই সেন্ট্রিফিউজের একপাশে পাশে ত্রাতিনা অন্য পাশে ইনস্টিটিউটের অন্য একটি ছাত্র ঘূর্ণনের পূর্ণমাত্রা পৌঁছানোর পর সেন্ট্রিফিউজের ইঞ্জিন বন্ধ করে দেয়া হলো তখন ধীরে ধীরে সেন্টিফিউজের গতি কমে আসতে থাকে সেন্টিফিউজ পুরোপুরি থেমে যাবার পর দুজন টেকনিশিয়ান দুপাশে দুটো কুঠুরি খুলে দিল এবং তার ভেতর থেকে ত্রাতিনা আর অন্য ছাত্রটি বের হয়ে এলো না বেশ স্বাভাবিকভাবে হেঁটে তার সহপাঠী ছাত্রটির দিকে এগিয়ে যায় ছোট্ট ছেলেটির চেহারা যথেষ্ট বিধ্বস্ত সে টলতে টলতে কোনোভাবে এগিয়ে একটা পিলার ধরে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে ত্রাথিনা হাসি মুখে জিজ্ঞেস করলো কি খবর কিহি তোমাকে দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে একটা সাইক্লোন বয়ে গেছে কিহি মাথা তুলে বলল শুধু সাইক্লোন না ত্রাতিনা আমার উপর দিয়ে টাইফুন টর্নেডো সুনামি সব কিছুই বয়ে গেছে এই সেন্ট্রিফিউজটা হচ্ছে মানুষের উপর যন্ত্রণা করার একটা অস্ত্র ত্রাতিনা শব্দ করে হাসলো বলল মহাকাশচারীদের ট্রেনিংয়ের প্রথম অংশই হচ্ছে তরণের শক্তিতে অভ্যস্ত হওয়া এটাকে সকল সকলের ব্রেকফাস্টের মতো ধরে নাও প্রতিদিন নিয়ম করে ভরবেলায়ের ভেতর দিয়ে যেতে হবে কি সোজা হয়ে দাঁড়িয়ে বললো কিন্তু তুমি এত সহজে এটা সহ্য করতে কেমন করে প্রার্থীনা বলল। আমি জানি না সে ইচ্ছে করেই করলেই বলতে পারতো আমার মা ছিলেন একজন মহাকাশচারী হয়তো আমার রক্তের মাঝে মহাকাশচারী হওয়ার রক্ত আছে কিন্তু সে সেটি বললো না তার মায়ের ব্যাপারটি একান্তভাবেই তার নিজের কাউকে সে কথাটা বলতে চায় না কীহি খানিকটা শক্তি সঞ্চয় করে বলল চলো যাই চলো দুজনে সেন্ট্রিফিউজ কমপ্লেক্স থেকে বের হয়ে এলো বাইরে শরতের শীতল হাওয়া ক্যাম্পাসে বড় বড় গাছগুলোর পাতার রং বদলাতে শুরু করেছে কিহি বলল। খুব খিদে লেগেছে কিছু একটা খেতে হবে রাতিনা বলল যাও ক্যাফেটেরিয়া থেকে কিছু একটা খেয়ে এসো তুমি যাবে না না আমার খিদে লাগেনি খাওয়ার সময় ছাড়া আমার খিদে লাগে না ঠিক আছে কিছু খেতে না চাইলে নাই একটু কফি খেতে পারো আমার সাথে চাঁতি মাথা নাড়ল বললো না কিহি আমার একটু লাইব্রেরিতে যেতে হবে কি একটু অবাক হয়ে বলল। আমাদের লেখাপড়া এখন শুরুই হয়নি তুমি দিনরাত রাত লাইব্রেরিতে বসে কি করো চাঁথিনা হাসলো বলল লেখাপড়া শুরু হয়নি বলে তো এখন লাইব্রেরিতে সময় কাটাতে পারছি একবার শুরু হলে কি আর নিঃশ্বাস নিতে পারবো কিহি একটু অবাক হয়ে চাঁথিনার দিকে তাকিয়ে রইল তারপর জিজ্ঞেস করলো কি করো তুমি লাইব্রেরিতে পড়ি নিরিবিলিতে পড়ার জন্য লাইব্রেরি থেকে ভালো কোনো জায়গা নেই কী পড়ো এই তো যা ভালো লাগে ইতিহাস পৃথিবীর ইতিহাস কি অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল না কীহের দিকে হাত নেড়ে লাইব্রেরির দিকে হেঁটে যেতে থাকে প্রার্থিনা স্পষ্ট করে কিকে বলেনি যে লাইব্রেরিতে কি করে তার পক্ষে বলা সম্ভব নয় প্রার্থীনা তার মায়ের ক্রিস্টালটি থেকে জেনেছে যে খুব রহস্যময়ভাবে তার মাকে চলে যেতে হয়েছিল তার মা একজন মহাকাশচারী কাজে কথাও যদি যেতে হয় তাহলে নিশ্চয়ই মহাকাশে গিয়েছে কেন গিয়েছে কি করতে তার কি করেছে তার মা কেন করতে হয়েছে ত্রাতিনা বের করতে চায় ষোলো বছর আগে তথ্যগুলো সে খুঁজে বের করছে সবগুলো একটা পাজালের মতো টুকরো টুকরো তথ্যগুলো সে সেই পাজালের একটা অংশ খুব ধীরে ধীরে সেই রহস্যময় সময়টিতে কি হয়েছিল সে বিষয়টি ত্রাতিনার কাছে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে জাতীয় তথ্য ভাণ্ডারে তার মায়ের অনেক তথ্য আছে ত্রাতিনা বিশ্বের সাথে আবিষ্কার করেছে চতুর্থ বর্ষে ঘূর্ণায়মান মহাকাশ স্টেশনের অবতারণের একটা পদ্ধতি তাদের শেখানো হবে সে পদ্ধতিটির নাম রায়না পদ্ধতি তার মায়ের নাম অনুসারে কী আশ্চর্য তার বাবা সম্পর্কে বিশেষ তথ্য নেই খুব অল্প সময়ের জন্য তার বাবার সাথে পরিচয় হয়েছিল চাঁথিনার জন্ম হওয়ার আগেই তার বাবা হারিয়ে গিয়েছে কেন হারিয়ে গিয়েছে কথায় হারিয়ে গিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই তার নিজের সম্পর্কেও একটা লাইন লেখা আছে লাইনটা এরকম রায়নার শিশুকন্যার নাম চাতিনা রায়নার ইচ্ছা অনুসারে সে কোনো একটি অনাথ আশ্রমে বড় হচ্ছে তথ্য ভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তার মায়ের মৃত্যুর দিনটি অনাথ আশ্রমে তাকে রেখে আসার পরের দিন তার মা মারা গিয়েছে ত্রাতিনা অনুমান করতে পারে খুব একটা জরুরি কাজে তার মা মহাকাশ অভিযান করেছিল কাজটি করতে গিয়ে কোনো দুর্ঘটনায় মা মারা গিয়েছে ব্যাপারটা সেরকম নয় তার মা নিশ্চিতভাবে জানত যে সে মারা যাবে সেজন্যই তার মা ত্রাতিনাকে অনাথ আশ্রমে রেখে গেছে রাতিনা তার মায়ের মৃত্যুর দিনটিতে মহাকাশে কী ঘটেছিল সেটি খুঁজে বের করার চেষ্টা করেছে বিষয়টি রহস্যময় তথ্য ভাণ্ডারের ইচ্ছা করে কিছু তথ্য গোপন রাখা হয়েছে মনে হয় অনেক তথ্য সরিয়েও নেওয়া হয়েছে সেদিন উত্তরের কয়েকটা শহরে কয়েক ঘন্টা বিদ্যুৎ ছিল না কিছু একটা এলাকায় যোগাযোগ বন্ধ ছিল এরকম কিছু তথ্য আছে কিন্তু সেখানে থেকে কি ঘটেছিল অনুমান করা কঠিন রাতিনা তবুও বের করার চেষ্টা করে যাচ্ছে লাইব্রেরিতে বসে বসে সে ষোলো বছর আগে সেই রহস্যময় সময়টির খুঁটিনাটি তথ্য খুঁজে বের করে কোনো তথ্য গোপন করা হলে সেটিও বের করা হবে সবচেয়ে বড় কথা পৃথিবীর নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বিজ্ঞানীরা তারা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না তার মা কিভাবে মারা গিয়েছিল সেই তথ্যটি গোপন করার নিশ্চয় একটি কারণ ছিল কারণটা কি হতে পারে তাতে না বুঝতে পারছে না তাতিনা না খুব গুরুত্বপূর্ণ একটা খবর পেয়ে গেল একেবারে হঠাৎ করেই তাদের মহাকাশের ইতিহাসের উপর লেকচার দেওয়ার জন্য একজন বয়স্ক মহাকাশচারী এসেছিলেন দুই ঘন্টা টানা লেকচার দিয়ে মহাকাশচারী ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলো তাদের কোনো প্রশ্ন আছে কি না সবারই কোনো না কোনো প্রশ্ন বয়স্ক মহাকাশচারী ধৈর্য ধরে সবার প্রশ্নের উত্তর দিল তখন একজন জিজ্ঞেস করলো তুমি তো অনেক অভিযান করেছ কখনো কি খুব বিপজ্জনক মিশন করেছ বয়স্ক মহাকাশচারী মাথা নাড়ল বললো হ্যাঁ আমি আমার ক্রুদের নিয়ে একটা খুব বিপদে পড়েছিলাম মহাকাশে হঠাৎ করে আমাদের মহাকাশযানের সমস্ত কমিউনিকেশানস বন্ধ হয়ে গিয়েছিল পুরো মহাকাশযানটি হয়ে গেল একটা জড় পদার্থ অনবোর্ড কোয়াকম কম পর্যন্ত কাজ করছে না শুধুমাত্র ইঞ্জিন অন অফ করে পৃথিবীতে ফিরে এসেছিলাম কোনো যোগাযোগ ছাড়া আরেকজন জানতে চাইল কিভাবে কমিউনিকেশনস বন্ধ হলো রেডিয়েশন হঠাৎ করে একটা তীব্র গামারে বাস্ট স্টেশে ইলেকট্রনিক্স নষ্ট করে দিল রেডিয়েশন কোথা থেকে এলো মহাকাশে মাঝে মাঝে রেডিয়েশন বাস্ট আসে সূর্য থেকে অনেক ধরনের বাস্ট আসে আরেকজন জিজ্ঞেস করলো তখন তোমার বয়স কত ছিল মহাকাশচারী হাসার চেষ্টা করলো বলল বয়স কম ছিল ষোলো বছর আগে আমার বয়স তখন মাত্র ষাট রাতিনা ভেতরে ভেতরে চমকে উঠল ষোলো বছর আগে রেডিয়েশন বাস্টে মহাকাশ ইলেকট্রনিক্স নষ্ট হয়ে গিয়েছিল সে হাত তুলে জিজ্ঞেস করলো তোমার কি তারিখটি মনে আছে মনে থাকার কথা নয় আমার দিন তারিখ মনে থাকে না তবে ঘটনাক্রমে আমার তারিখটা মনে আছে সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী সেপ্টেম্বরের বারো তারিখ ত্রাতিনা ইলেকট্রিক শখ খাওয়ার মতো চমকে উঠলো তার মায়ের রহস্যজনক মৃত্যুর দিনটিও সেপ্টেম্বরের বারো তারিখ ঠিক ষোলো বছর আগে এতদিন ত্রাতিনা বিচ্ছিন্নভাবে খোঁজখবর নিচ্ছিল হঠাৎ করে সে খোঁজখবর নেওয়ার একটি সুনির্দিষ্ট দিক খুঁজে পেল ষোলো বছর আগে সেপ্টেম্বরের বারো তারিখ আরও অন্য কি ক্ষতিগ্রস্ত হয়েছিল হয়ে থাকলে কোথায় কিভাবে। পরের কয়েক সপ্তাহে সে ক্ষতিগ্রস্ত মহাকাশচারীর খোঁজ নিতে থাকে বিভিন্ন মহাকাশচারীর সাথে কথা বলে তাদের অভিজ্ঞতার কথা জানতে চায় পৃথিবীর বিভিন্ন ল্যাবরেটরিতে গিয়ে লক ঘাটাঘাটি করে সে অনুমান করতে পারে সেই দিনটিতে মহাকাশে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটেছিল তার মা নিশ্চয়ই সেই বিস্ফোরণে মারা গিয়েছিল তার মা জানত সে মারা যাবে কারণ নিশ্চয়ই বিস্ফোরণটি ঘটিয়েছিল তার মা মহাকাশ থেকে একটা গ্রহকণা ছুটে এলে সেগুলোকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে পারে কিন্তু সেটি করার জন্য কাউকে নিউক্লিয়ার বোমা নিয়ে যেতে হয় না নিচ থেকে সেটি উড়িয়ে দেয়া যায় তার মা বোমাটি নিয়ে গিয়েছিল কেন চাথিনা হঠাৎ করে ঠিক করলো সে ব্যাপারটি জানতে চেয়ে সামরিক বাহিনীর সর্বপ্রধানকে একটি চিঠি লিখবে চাথিনা লিখল কমান্ডার লি আমার নাম রাথিনা আমার মায়ের নাম রাইনা আমার মা ষোলো বছর আগে সেপ্টেম্বরের বারো তারিখে মহাকাশে একটি নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন কারণটি জানার আমার খুব কৌতূহল হচ্ছে বিনীত ত্রাতিনা তাতিনা চিঠিটাতে যোগাযোগ মডিউলে প্রবেশ করালো নিরাপত্তা সূচক মাত্রা দিল এনক্রিপ্ট করলো তারপর পাঠিয়ে দিল ষোলো বছরের একটি মেয়ে হয়ে পৃথিবীর সামরিক বাহিনীর প্রধানের কাছে একটা চিঠি পাঠানোর বিষয়টা ঠিক হলো কি না সে বুঝতে পারল না সে অবশ্যই বোঝার খুব বেশি চেষ্টাও করল না ক্যাম্পাসে দুপুরবেলা ট্রলিতে করে নানা ধরনের খাবার নিয়ে আসা হয় ছাত্রছাত্রীরা সেই খাবার নিয়ে ক্যাম্পাসের খোলা জায়গায় বসে গল্প গুজব করতে করতে খায় আজকেও ত্রাতিনা খাবারের প্যাকেট নিয়ে কিহি এবং আরও কয়েকজনের সাথে খেতে বসেছে দক্ষিণ অঞ্চলের খাবার তুলনামূলকভাবে বেশ ঝাল খেতে খেতে ত্রাতিনা আহা উহু করছে তখন অনেক দূর থেকে সে চাপা এক ধরনের গুমগুম শব্দ শুনতে পেল একটু অবাক হয়ে ত্রাতিনা বলল কিসের শব্দ কিহি বলল আকাশ তো পরিষ্কার মেঘের ডাক হতে পারে না তখন ত্রাতিনা বহু দূরে একটার সাথে অনেকগুলো বাইভারবেলকে আসতে দেখল এর আগে এসে কখনও একসাথে এতগুলো বাইভারবেল উঠতে দেখেনি ত্রাতিনা বলল দেখেছ কতগুলো বাইভারবেল একসাথে সবাই দেখলো কী বলল কথা যাচ্ছে কে জানে খেতে খেতে সবাই তাকিয়ে থাকে এবং একটু অবাক হয়ে দেখলো বাইভারবেলগুলো শক্তিশালী ইঞ্জিনে গর্জন করে ঠিক তাদের ক্যাম্পাসের উপরে এসে থেমে গেল একটা বড় বাইভারবেল মাটি থেকে এক মিটারের কাছাকাছি নেমে এলো সেটা দরজা খুলে সেনাবাহিনীর পোশাক পরে থাকা অনেকগুলো সশস্ত্র মানুষ লাফিয়ে নেমে বৃত্তাকারে ছড়িয়ে পড়ল জাতিনা ফিসফিস করে বলল সর্বনাশ মনে হচ্ছে আমাদের আক্রমণ করবে কি বলল না আক্রমণ করবে না মনে হয় সামরিক বাহিনীর বড়ো কোনো অফিসার এসেছে এরা তার বডিগার্ড কিহি ধারণা সত্যি কয়েকটা বাইভারবল থেকে সামরিক পোশাক পরে থাকা মানুষগুলো নেমে চারদিকে ছড়িয়ে পড়ে বিশাল একটা বাইভার বল তাদের কাছাকাছি এসে থামলো নিচে একটা অংশ খুলে যাবার পর সেখান থেকে একটা সিঁড়ি বের হয়ে আসে এবং সিঁড়ি দিয়ে সামরিক পোশাক পরে থাকা একজন ছোটোখাটো মানুষ নেমে এলো চাপা চাপাগোলা জিজ্ঞেস করল এটি কে একজন ফিসফিস করে বলল সামরিক বাহিনীর প্রধান কমান্ডার লি তা চমকে উঠলো এবং সাথে সাথে সে বুঝে গেল তার চিঠি পেয়ে কমান্ডার লি সরাসরি তার সাথে দেখা করতে চলে এসেছে কী আশ্চর্য কীহি চাপাগোলা বলল কমান্ডার লি আমাদের ক্যাম্পাসে কেন এসেছে রাতিনা বলল মনে হয় আমার সাথে দেখা করতে কথাটাকে একটা কৌতুক মনে করে কিহি হেসে উঠতে যাচ্ছিল কিন্তু সে হাসি থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল কারণ দেখতে পেলো কমান্ডারলি সরাসরি তাদের দিকে হেঁটে আসছে তাতিনা সামনে এসে কমান্ডারলি থেমে গেল তার দিকে তাকিয়ে বলল তাতিনা না খাবার প্যাকেটটা নিচে রেখে দাঁড়িয়ে বলল হ্যাঁ আমি ত্রাতিণা কমান্ডারলি তার হাত দুটো দুই পাশে ছড়িয়ে বলল মা আমি কি তোমাকে একবার আলিঙ্গন করতে পারি রাতিনা কোনো কথা না বলে দুই পায়ে গিয়ে যায় লি গভীর ভালোবাসে তাকে আলিঙ্গন করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তুমি কি জানো তোমার মা পৃথিবীর সাত বিলিয়ন মানুষকে প্রাণে বাঁচিয়েছে প্রাতিনা বলল না জানি না কী কারণ কে জানে রাতিনার চোখ পানিতে ভিজে এলো কমান্ডল্লি প্রাতিনাকে শক্ত করে ধরে রেখে ফিসফিস করে পড়লো পৃথিবীর মানুষের কাছে তোমার মায়ের কথা বলার সময় এখনও আসেনি সারা পৃথিবীতে এখনও আমরা মাত্র অল্প কয়েকজন সেটি জানি তাতিনা ফিসফিস করে বললো কখনো কি সে সময় আসবে কমান্ডার লি বলল আমরা আশা করছি আসবে বিষয়টি অনেক জটিল আমি তোমাকে একদিন সব কিছু বলবো ধন্যবাদ কমান্ডার লি কমান্ডার লি ত্রাতিনাকে ছেড়ে দিয়ে ঘুরে যেভাবে এসেছিল ঠিক সেভাবে তার বিশাল বাইভারবেলের দিকে হাঁটতে শুরু করলো বিশাল বাইভারবেলটি থেকে একটা সিঁড়ি নেমে এলো কমান্ডার লি সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। গলাকার দরজাটি বন্ধ হয়ে গেল এবং দেখতে দেখতে সবগুলো বাইভারবেল গর্জন করে উপরে উঠে যায় তারপর ঘুরে যেদিক থেকে এসেছিল সেদিকে উড়ে যেতে থাকে বাইভারবলগুলো চোখের আড়াল হয়ে যাবার পর সবাই ত্রাতিনার দিকে ঘুরে তাকালো তারা তাদের চোখের সামনে যেটা দেখেছে সেটা বিশ্বাস করতে পারছে না কেউ সাহস করে কিছু জিজ্ঞেস করতেও পারছে না ত্রাতিনা তার খাবারের প্যাকেটটা তুলে নিয়ে যেন কিছুই হয়নি সেরকম ভঙ্গি করে খেতে শুরু করে কিহি সাহস করে জিজ্ঞেস করল কমন্টলি তোমার কাছে কেন এসেছিল আমি তাকে একটা চিঠি লিখেছিলাম চিঠিটা পড়ে উত্তর না দিয়ে সরাসরি চলে এসেছে কী লিখেছিলে চিঠিতে এই তো ব্যক্তিগত কথা কমান্ডারলি তোমার কানে ফিসফিস করে কিছু বলেছে কি বলেছে প্রার্থিনা খুব শান্ত ভঙ্গিতে বললো বলেছে আমার চিঠিতে কয়েকটা বানান ভুল ছিল শুদ্ধ বানানগুলো কী হবে সেটা বলে দিয়েছে কিহি অবিশ্বাসের দৃষ্টিতে ত্রার্থিনার দিকে তাকিয়ে বলল তুমি আমার সাথে ঠাট্টা করছো তাই না প্রার্থীনা মাথা নাড়ল হাসি হাসি মুখে বলল তুমি সঠিক অনুমান করেছো কিহি কেন তুমি ঠাট্টা করছো কারণ আসলে যে কথাটি বলেছে সেটা অনেক কম বিশ্বাসযোগ্য তোমাদেরকে বলে বলা হলে তোমরা কেউই বিশ্বাস করবে না পাশে বসে থাকা একটি মেয়ে কাছে এসে বলল আমি কি তোমার সাথে একটা ছবি তুলতে পারি তাতিনা হেসে বললো কেন পারবে না শুধু সেই মেয়েটি নয় আরও অনেকে তখন তার সাথে ছবি তুলল কমান্ডারলি রাতিনাকে কথা দিয়েছিল যে তার মায়ের পুরো ব্যাপারটি তার অনেক জটিল কোনো একদিন তাকে সব কিছু বলবে কখন বলবে সে অনুমান করতে পারছিল না কিন্তু সপ্তাহ শেষ হবার আগেই তার সাথে কমান্ডার লিয়ার দেখা হলো এবারে দেখা হলো সবারও অগোচরে ছুটির দিনগুলোতে ত্রাতিনা মিউজিয়ামগুলোতে ঘুরে বেড়ায় তার বয়সী ছেলে মেয়েদের বেশিরভাগ কখনও মিউজিয়ামের সময় কাটাতে চায় না তাই প্রায় সময়ই সে একা একা ঘোরে সে যখন একটি প্রাচীন ছবির সামনে খানিকটা বিস্ময় এবং খানিকটা অবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল তখন হঠাৎ শুনতে পেলো একজন তার কানের কাছে মুখ নিয়ে বলল ত্রাতিনা চাতিনা ঘুরে তাকালো মধ্যবয়স্ক সাদাশীতে চেহারার একজন মানুষ তাকে আগে কখনো দেখেছে বলে মনে পড়লো না মানুষটি মাথা আর একটু নিচু করে বলল কমান্ডার লি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তোমার যদি সেরকম ব্যস্ততা না থাকে তাহলে তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি রাতিন একটু চমকে উঠল বলল না মিউজিয়ামে ছবি দেখার মাঝে কোনো ব্যস্ততা নেই চমৎকার চলো তাহলে ট্রাথিনা মানুষটির সাথে বের হলো মিউজিয়ামের গেটে দাঁড়ানোর সাথে সাথে উপর থেকে একটা সাদা মাটা বাইভারবল নিচে নেমে এলো মানুষটির সাথে বাইভারবেলটিতে উঠে ত্রাতি না অবাক হয়ে যায় বাইরে থেকে বোঝার উপায় নেই কিন্তু ভিতরের বাইভারবেলটি চমকপ্রদ এক কথায় অসাধারণ তাতিনা অবাক হয়ে বলল কি সুন্দর হ্যাঁ তোমাকে নেওয়ার জন্য কমান্ডারলি বাইভারবেলটি পাঠিয়েছে তুমি কে আমি জানি না কিন্তু কমান্ডারলি তোমাকে খুব স্নেহ করে তার কাছে তুমি খুবই গুরুত্বপূর্ণ তাতিনা কি বলবে বুঝতে পারে না এতস্থত করে বলল কমান্ডার লি এর মতো একজন মানুষের স্নেহ পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার আমি নিশ্চয়ই খুব সৌভাগ্যবান মানুষটি একটুখানি হাসার ভঙ্গি করে বলল। আসলে সৌভাগ্য ব্যাপারটি কিন্তু কখনো বিনা কারণে ঘটে না সৌভাগ্যের কারণ থাকে মানুষটি তখন ত্রাতিনা ইনস্টিটিউট নিয়ে হালকা ভদ্রতা করে কথা বলতে শুরু করলো কিছুক্ষণের মাঝেই তারা সৈন্যবাহিনীর বড় কমপ্লেক্সে ঢুকে যায় ত্রাতিনা জীবনও কল্পনা করেনি সে কখনও এখানে আসতে পারবে বাইভারবুল থেকে নেমে চওড়া সিঁড়ি দিয়ে ত্রাতিনা মানুষটির পিছু পিছু বড় হলঘরের তালানে দালানে ঢুকে যায় কয়েকটা করিডোর পার হয়ে তার বড় একটা হলঘরে পৌঁছলো হলঘরের ঠিক মাঝখানে একটি বড় টেবিলে সোনালি চুলের খুশি একজন মহিলা বসেছিল ত্রাতিনাকে দেখে খুশি হওয়ার ভঙ্গি করে বলল তুমি নিশ্চয়ই ত্রাতিনা এসো আমার সাথে লি তোমার জন্য অপেক্ষা করছেন সাদা সীতা চেহারার মানুষটি ত্রাতিনার দিকে হাত নেড়ে বিদায় নিয়ে বের হয়ে গেল তাতিনা সোনালি চুলের খুশি মহিলার পিছু পিছু হলঘরের শেষ মাথা একটা বড় দরজার দিকে এগিয়ে যায় দরজা খুলে মাথা ঢুকে বলল কমান্ডারলি লি তোমার অতিথি চলে এসেছে কমান্ডারলি জানালার কাছে দাঁড়িয়েছিল মহিলার গলা শুনে মাথা ঘুরিয়ে তাকালো ত্রাতিনাকে দেখে আনন্দের ভঙ্গি করে দুই হাত তুলে এগিয়ে এলো বলল এসো ত্রাতিনা এসো আসতে কোনো অসুবিধা হয়নি তো তাতিনা বলল না কোনো অসুবিধা হয়নি বাইভার খুবই সুন্দর ছিল কমান্ডারলি বলল এর থেকে সুন্দর বাইভারপাল আছে কোনো এক জস্না এড়াতে তোমাকে নিয়ে যাবো দেখবে তোমার ভালো লাগবে ধন্যবাদ কমান্ডারলি তুমি কী খাবে বলো আমি খেয়ে এসেছি কিছু খাবো না কিছু একটা খাও আমাদের এখানে খুব ভালো উত্তেজক পানীয় তৈরি করে খেলে মনে হবে দশ বছর বয়স কমে গেছে রাতিরা বলল আমার বয়স ষোলো দশ বছর কমে গেলে একেবারে নাবালক হয়ে যাবো কমান্ডলি হা করে হাসতে লাগলো বলল এটা একটা কথার কথা আক্ষরিক আক্ষরিকভাবে নিও না কমান্ডলি কোনো একটা বোতামে চাপ দিয়ে পানীয়ের কথা বলে দিল এবং প্রায় সাথে সাথেই সোনালি চুলের মহিলাটি দুটি সুন্দর গ্লাসে করে সবুজ রঙের এক ধরনের পানীয় নিয়ে এলো টেবিলে গ্লাস রেখে বলল আর কিছু লাগবে কমাণ্ডলি না আর কিছু লাগবে না উত্তরাঞ্চলের বাদামি বাদাম আছে ধন্যবাদ কী কী লাগবে না তাহলে মিষ্টি জাতীয় দক্ষিণের ফার্মেন্ট করা মিষ্টি কমণ্ডলি ধৈর্য ধরে বললো লাগবে না তুমি এবারে যেতে পারো কী কী আমি ভেবেছিলাম তোমার কম বয়সী অতিথিকে তুমি আরও একটু বেশি আপ্যায়ন করবে কমান্ডলি বললো আমার মনে হয় যেটুকু প্রয়োজন সেটুকু আপ্যায়ন করা হয়েছে তাছাড়া শুধুমাত্র খাবার দিয়ে আপ্যায়ন হয় না আপ্যায়ন আরও অনেক পদ্ধতি আছে তুমি আস্তে আস্তে সেসব শিখবে সোনালী চুলের মহিলাটি বলল আমি আস্তে আস্তে নয় আমি দ্রুত শিখতে চাই ঠিক আছে আমি তোমার কোম্পানিকে সেভাবে রিপোর্ট করবো চুলের মহিলাটি ঘর থেকে বের হওয়ার পর কমান্ডারলি হতাশভাবে মাথা নাড়ল বলল তুমি দেখেছো এর সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরও কি যেন ঠিক নেই একটু বেশি আগ্রহী মানুষ আগ্রহী হলে সমস্যা নেই রবট বেশি আগ্রহী হলে সমস্যা প্রার্থী অবাক হয়ে বলল এই মহিলাটি রবট হ্যাঁ পরীক্ষামূলক রবট আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে প্রার্থী অবাক হয়ে বলল কী আশ্চর্য আমি শুনেছিলাম মানুষের চেহারা রবট তৈরি করা বেআইনি তুমি ঠিকই শুনেছো কিন্তু আমাদের কিছু দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযান করতে হবে সেখানে মহাকাশচারীদের সঙ্গী হিসেবে মানুষের মতো রোবট দেওয়া যায় কি না সেটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে সেজন্য এই রবটগুলো তৈরি হয়েছে রাতিনা বলল কী আশ্চর্য আমি দেখি একেবারেই বুঝতেই পারিনি হি হি করে হেসে বলল ভেবেছি মহিলাটি একটু বেশি কথা বলে কমান্ডারলি পানীয়র গ্লাসটি হাতে দুটুল নিয়ে বলল নাও পানীয়টিতে একটা চুমুক খেয়ে দেখো রাতিনা পানীয়টিতে চুমুক দিয়ে বুঝতে পারে কমান্ডারলি আসলে ভুল বলেনি সত্যি সত্যি পানীয়টিতে এক চুমুক খেতেই তার মনে হলো সারা শরীরে বোঝে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ছে রাতিনা হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট দুটো মুছে বলল কমান্ডারলি তুমি বলেছিলে আমাকে তুমি তো আমার আমার মায়ের কথা বলবে হ্যাঁ বলবো সেজন্য আজ তোমাকে আমি ডেকে এনেছি কিন্তু তার আগে আমাকে একটা ছোট্ট আনুষ্ঠানিকতা পালন করতে হবে আমাকে একজনের কাছে অনুমতি নিতে হবে তুমি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক তুমি কার কাছ থেকে অনুমতি নেবে বিজ্ঞান একাডেমির পরিচালক রিহার কাছ থেকে রাতিনা চমকে উঠল মহামান্য রিহা হ্যাঁ তুমি তাকে দেখেছো কমান্ডলি হাসলো বলল হ্যাঁ দেখেছি অনেকবার দেখেছি তুমিও দেখবে মহামান রিহা তোমার সাথে পরিচয় হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তাতিনা প্রায় আর্তনাদ করে উঠল আমার সাথে হ্যাঁ তোমার সাথে চলো আমরা যাই হলঘরের ভেতর দিয়ে যাবার সময় রোবটিক মহিলাটি বলল লি আমার মনে হয় এই মেয়েটিকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সামরিক বাহিনীর প্রধান হিসেবে তোমার বেসামরিক শিশুরিকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই অন্য কেউ সেই দায়িত্বটি পালন করতে পারবে লি বলল। কি কি তুমি এখন বিশ্রাম নাও মনে হয় তোমার কপট ফোন উত্তপ্ত হয়ে গেছে